বিখ্যাত প্রখ্যাত একজন শিল্পী, কি শিল্পী সেটা তোমরা বলো। আমার বাড়িতে আসতে চলেছে দ্য ওয়ান এন্ড অনলি স্যান্ডি সাহা, দ্য নাইটি বৌদি। আর তোমার যদি সব করে নাইটি নিয়ে যেতে চায়, নতুন নাইটি কিনতে পারো, পুরানা গুলা দিয়ে দিব। তুমি গেলে কোনো অসুবিধা হয়েছে? তুমি তো যাও বলে। আমি তো মেলায় যাইনি, দু বছর যাইনি আর কি। তাহলে ফানি হবে। আমি মেলাতে যাই, মাঝে মাঝেই যাই। আমি যাই, আমাকে নিয়ে সবাই ভিড় করে, যে মৃন্ময় দা কোথায়, মৃন্ময় দা কোথায়। মজা হবে, মজা হবে প্রচুর। ওটাই তো এক্সপিরিয়েন্স, ওটাই তো ফানি, ওটাই তো আরাম হবে। দেখো ভীষণ নাগরদোলায় উঠবো, মজা হবে, লাফ মারবো, আমি জিলিপি টিলিপি খাই। তবে স্যান্ডিকে আমি যতদিন দেখেছি আজকে সব থেকে মানে হ্যান্ডসাম লাগছে, সব থেকে ভালো লাগছে, ভীষণ বাজে লাগছে, মেকআপ ছাড়া পুরো কালো। আমি ওই রিভার রাফটিং করে ওই যে ওই নাম কি যেন, সরি, আমি ভাবছিলাম ম্যাট ফেস্টের নাম ক্রিঞ্জ ফেস্ট করে দেবে নাকি তোমাকে তোলার পরে। ও অর্গানাইজারটা একদম আমার সাথে কন্ট্যাক্ট করেছিল বহু মাস আগে। আচ্ছা, তুমি যাওনি তারপরে? তারপর আমি আমার ক্রাইটেরিয়া বলেছিলাম, দেন দেখলাম তোমরা আসছো। তো আমি যে ভদ্রলোক কন্ট্যাক্ট করেছিল তাকে বললাম যে দাদা যারা আসছে তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, হসপিটালিটি, আতিথ্যতা, যাতে এখান থেকে একটা ভালো মেমোরি নিয়ে যায়। তো মেলাটাই চলো, মজা হবে, এটা ব্লগ কিন্তু খুব ভিড় কি। অতিথি নারায়ণ ভব, স্যান্ডি আমার বাড়িতে এসে আবদার করছে রাসমেলায় যাওয়ার জন্য। আর তোমরাই জানো রাসমেলায় কি পরিমাণে ভিড়টা। আর ওকে নিয়ে যদি এখন যাই, তুমি তো যাচ্ছ সব থেকে বড় কথা। আমি আমি লোকাল ছেলে, আমাকে এখানে হাফ প্যান্ট পরে লোকে আর আশেপাশে ঘুরে বেড়াতে দেখে। দেখো আমি একটা কথা বলি, স্যান্ডি সাহা ক্রিঞ্জ কন্টেন্ট হোক ওগুলো বাদ দাও, রাস্তা দিয়ে যদি হেঁটে যায় পাশ দিয়ে শাহরুখ খান হেঁটে গেল, ওর দিকে একবার লোকে তাকাবে। এই যে সতীনকে দেখা, তুই কি আমার সতীন হিসেবে মেনে নিবি? আরে ও ভয় ছিল, তুমি ওর সব নাইটি লুকিয়ে রেখেছো আলমারিতে। আমি এখন নাইটি পরেই যাবো, ওর নাইটি একটা বার করতে ভালো দেখে, একটা লম্বা দেখে নাইটি, আমি নাইটি পরে বেলা গেলে আমি নাইটি পরেই যাইবো। আর ওই বাচ্চাদের দোলনা ফোলনা উঠে যাই, আমি তো ফানি করি আমি ভাবছি শ্বশুর শাশুড়ি তো ওরা যে ডাক্তার দেখাতে যাবে আমি জানতাম না, আমি ভাবছি বলে রাখবো যে স্যান্ডি এসে বলতে পারে যে কাকু কাকিমা বউ হিসাবে গিয়ে আমাকে মানে নিতে পারো, এই কথাটা আমি জানতাম বলবে। দেখো আমার তো খুব কমন ডায়লগ, ওই পাঁচ বছর ধরে একই কিছু ডায়লগস আছে, একই কনটেন্ট আমি ঘুরিয়ে এই এই অনেস্টির জন্য ছেলেটা একদিন সার্ভাইভ করছে জানো তো। আরো কমন একটা ডায়লগ আর কি আছে ছেলেদের, যে কোনো ছেলের সাথে দেখা হলে তুমি কি ব্রা পরে আছো? দেখি 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 প্রীতি পরে লাইভ ভার্সন তো বেঙ্গলের নেই, কারণ তোর অ্যাকসেন্টটা নর্থ বেঙ্গলের। আমি যখন যেখানে যাই সেখানে সেভাবে কথা বলি। আমি ধরো কলকাতায় 8-9 দিন ঘুরে এসে কোচবিহারে বন্ধুদের মধ্যে যাচ্ছি, খাচ্ছি, কি করছি, এটা ওদের এম্বারসিং ফিল হয় আমারও। আমি যেখানে যাই সেখানে খাপ খাইনি, বুঝতে পারলাম? আমি জল যেই পাত্রে যাবো সেই মাথা ভাঙা, মাথা ভাঙা বলে তোমাদের ওদিকে বাড়া সাত থাকতে পারে, এদিকে মাথা ভাঙা বলে তো। কোচবিহারে এসে আমার বাড়িতে এসেছে, আই এম সো হ্যাপি সিরিয়াসলি। এই নাইটি পরে আজকে যেও না, আজকে এই ভালো ড্রেসটা পরে আমি এসেছি। নাইটি পরবো না, এটা হতে পারে না, আমি তোমার বউয়েরই নাইটি পরবো। অ্যাপ ছিল না তোমার মাঝে? আমার অ্যাপ ছিল, বাইসেপ ছিল, তোমার বাইসেপ ছিল। মানে সবাই কি কি করলা? ওই তো আমি যা করি, ছেলে ডেকে চুমু খেয়েছি। ও মা, এই যে আমার একটা বন্ধু আসছে, চেনো তো, দেখো তো। নমস্কার, ও হচ্ছে স্যান্ডি, কলকাতায় থাকে। চিনি না, চিনবো কিভাবে? আচ্ছা শোনো না, আমাকে বৌমা হিসেবে করবে তোমার বাড়িতে, আমার মৃন্ময়কে পছন্দ হয়েছে। আমি কোচবিহারের বৌমা হয়ে গেছি, থ্যাংক ইউ কাকি, ওর শাশুড়ি মা, সরি। ঠিক আছে, আরে কম দামি নাইটি গুলো আরাম, কম দামি নাইটি আছে সিনেবাপের বউ, বেশি না বেশি দামি নাইটি কি করে থাকবে? এই যে দেখতে পাচ্ছ বৌদির নাইটি পরছি, এই নাইটিটা পরলে তো তুমি বউ বউ গন্ধ পাবেই, যদি রাত্রিবেলা ভুল করে আমাকেই বউ ভাবো কি হবে? প্রথম মৃন্ময়ের আমি নতুন বউমা, মানে বাবা মা শ্বশুর তিন সবাই মিলে নিয়েছে, আর তো কোনো ব্যাপারই না।
জয় জয় মা রানী মা। আমার এটা কবে আসবে? আমি তো ইউটিউব করি দেখো, আমি কি তোমার মতো পপুলার বলো? বাবা, আমি লোককে দাঁড় করিয়ে নিজে নেমে যাই। আটটা ট্যাগ খুব সুন্দর হয়েছে, ভীষণ ভাবে শু দিলাম। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, শুধুমাত্র বাদে। কেন বারণ করছো? কারণ আমার নাইটির সাথে তোমার এত শত্রুতা কিসের? না, কোচবিহারের পুলিশ যদি কালকে আমাকে থানায় ডেকে বলে, আমি নাইটি তুলে দেবো না। আমার বউয়ের নাইটি পরে তারে নিয়ে গেলাম নতুন গাড়ি চোরে। বউয়ের এই ভৌতিক হাসির শব্দ সাউন্ড হিসাবে কানে বাজলো, র‍্যাপটা বেরিয়ে এলো, তোমাদের শুনিয়ে দিলাম। ভালো লেগেছে? লাইক ইট গাইস, লাইক ইট। তাহলে এখনই লাইক করে দাও, ভিডিও পোস্ট করো এখনই লাইক করো, পরে ভুলে যাও তোমরা। হ্যালো গাইস, কোচবিহার শহরে স্যান্ডি সাহা এসেছে। এই প্রথমবার আসলে তো? কোচবিহারে ফার্স্ট টাইম। আর স্যান্ডিকে নিয়ে এখন আমরা যাওয়ার চেষ্টা করছি রাসমেলায়। আমি যাই না, আমাদের এই ইনিশিয়েটিভ। এই যে নাইটি আমাকে পড়তে দেয়নি, আমি নিয়ে এসেছি। আমি নাইটি পরেই ঢুকবো, দেখি কে আটকা, যে আটকা আমি নাইটি তুলে দেবো। এখানে কি আছে? একটা দু টাকা আছে, নিই না আমি। নিয়ে না, এটা দু টাকা পেলাম আমি। মানে তুমি যে আজকে আমার বাড়িতে শো করে গেলে তার জন্য এটাই? হ্যাঁ, পঞ্চায়েত দিলাম, দু টাকা পেলাম। কালকে হাজার হাজার টাকা নিয়ে নাইটিটা পুরো হাওয়ায় উড়বে, ওরকম ফারি করে নাগাতো না তো। নাইটি ওড়ে আমার ইভেন্টও নিমন্ত্রণ ছিল, তাও নিয়ে যায় নাই। ইভেন্টে যায় নাই, ইউটিউব ইভেন্টে। আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল, তো আমার কাছে ইউটিউবের থেকে বহু ইম্পর্টেন্ট। শাবাস বেটা। এই চন্দ্রবিন্দু দিয়ে একটা গালাগালি দাও তো। নিয়া মারানি। কি কি তুমি আজকে মাইকাও সেটের জন্য? আমি তো দেখবো, মজা পাবো, দুজনই মাইক পাবো। কথা তো খাই না, যাই না। এখানে কি অবস্থা? হ্যাঁ, এখানে অন্য রকম খেতে পারি। স্যান্ডিও খাবে, মাইক মজা খাবে। আমি দূর থেকে দাঁড়া দাঁড়া দেখবো। এটা মহারাজার আমলের বাড়ি, 110 বছর বয়স। কার এটা? ওই যে মহারাজার বাড়ি। মহারাজার বাড়ি না, মহারাজার আমলের বাড়ি, 110 বছর বয়স। এখানে কোন মহারাজা থাকতো? আগে থাকতো জিতেন্দ্রনারায়ণ, হিরেন্দ্রনারায়ণ। খুব ভালো। এখন কোন মহারাজা আছে? এখন কোন মহারাজার আমলের বাড়ি বলছে? মহারাজা বাড়িতে এখন কোন লোক থাকে না? সব লন্ডনে থাকে। আর ও আচ্ছা, এখানে দায়িত্বে একজন আছে, উনি ভালো সুরা করেন। এটা মহারাজার বাড়ি জানো তো, মহারাজা আমলের বাড়ি। আমি রাজা তো শরারা শরারা ভালো নাচছি আমি গাই, মৃন্ময় লুক এইসব খেলবো না, কিন্তু তুলে নেবো, চলো। খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি যাবো না। আরে চলো খাবো, দুজনে একসাথে নেবো, সেইটাই তো মজা। চলো তো, একটা ভালো রেস্টুরেন্টে নেই। না না, তুমি চলো মেলে যাবো। হয়েছে বুকে পাথর রেখে স্যান্ডিকে নিয়ে যাচ্ছি। আমি জানি পাথর আবার কি আছে, আমি দেখছো দেখো, নিচে তো দাদা কি বাচ্চো, মেলায় চলে এসেছি আমি ফানি করে।
আরে শোনো না, মেলায় এসেছি। সাদা রাজবাড়ি বলছিলে? সাদা রাজবাড়ি, ও এটা সাদা রাজবাড়ি, সাদা রাজবাড়ি মদনমোহন বাড়িকে। হ্যাঁ একটা সেলফি প্লিজ প্লিজ প্লিজ, ভালো করে ভা মজা করে দেখিয়ে দেখো। আমি মিনমাদা মিনমাদা প্লিজ 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 মিনমাদা, এই যে মিনমাদা 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 বিগ ফ্যান, সত্যি বিগ ফ্যান। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। মাথাভাঙা থেকে তোমার শ্বশুরবাড়ি এলাকা? নাইটি মোদির সাথে দেখা করে কেমন লাগলো? ভালো 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 ভালো। ভিডিও অন করে নাই গো। কি এতক্ষণ ভিডিও অন হয়নি? এই নাকি ক্রিয়েটর যে ভিডিওই অন করেনি? মানে আচ্ছা যাই হোক, কেমন লাগছে কোচবিহার? ভীষণ মজা, ভীষণ আরাম পাচ্ছে। আমার এখনো শুনো কি কি টার্গেট আছে। বল। বল খেলে প্রাইজ জিতবো, নাগরদোল্লায় উঠবো, ফুচকা খাবো, ঘুগনি খাবো। ওকে, কি কি করবো? ফুচকা খাবে, ঘুগনি খাবে। আর স্যান্ডি বারে বারে বলছে যে ওর প্রচন্ড গরম লাগছে, ওর জ্যাকেটটা খুলে ভেতরে নাইটি পরে ঘোরার ইচ্ছা। আমি ঘেমে গেছি দেখো, কিন্তু রাসমালায় আমি নাইটি খুলতে দেব না। হ্যাঁ যা যা যা, আমি ফোনে কথা বলতেছি আমার বন্ধুদের সাথে, যাইতেছি খাইতেছে যাইতেছে যাইতাছি আইতাছি এরকম কইতাছে। এটা কি ভালো লাগতেছে না? মুর্শিদাবাদের একটা স্থানীয় ভাষা, সেটাকে ইউজ করা হয়েছে, সেটা 8টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। তো আমরা, আমাদের কিছু কিছু লোক আছে আমাদের নিজেদের ভাষা, সেই ভাষাটাকে প্রাউডলি বলতে লজ্জা ফিল করি। এটা কইরো না, এটা কইরো না, এটা আমার সব ভিডিও তাই হয়। খুব একটা ক্যারেক্টার প্লে ছাড়া আমি যাচ্ছি কাচ্ছি বলি না, সেটা দেখবা। এইটা যদি আমরা নিজেরাই প্রমোট না করি বা নিজেরাই সম্মান না দিই, না তোমার কথা বলতেছে না, জাস্ট প্রসঙ্গ উঠলো তাই। আর দোস্ত জি সিনেমাটা দেখ, মানে ওদের ভাষার মধ্যে খেলতে যাই হবে, মা খেলতে যাই তাড়াতাড়ি আসবো হবে 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 হবে। সিনেবাপ মৃন্ময়ের ব্লগে ক্রিঞ্জ থাকে, কমেডি থাকে, অত্যাধিক কমেডি থাকে, বিলোদাবেল কমেডি থাকে, সঙ্গে জ্ঞান মোটিভেশন সবই থাকে। টোটাল প্যাকেজ যদি চাও কি স্যান্ডি, ফলো করো স্যান্ডি শাহকে। রাসমেলায় যা ক্রাউড আর এই নাইটি বদির যা মানে কি বলবো, ছেকে ধরছে দাদারা। কি শখ মিটেছে কিনা বল? আমার ছুটে গেছে, ভীষণ মিটে গেছে, ফুললি স্যাটিসফাই, অর্গাজম হয়ে গেল আমার। এত মানে মানে ঘেমে গেছি, রীতিমতো আমাকে উপরে জ্যাকেট পরিয়েছে। মানে আমি বারে বারে বারণ করেছিলাম যে যেও না যেও না, আবার নাইটি পরে যাচ্ছিল। আরেই হচ্ছিল তো, ফানিটা হতো তুমি দাঁড়িয়ে পড়ছিলে বলে, খালি হচ্ছে ফানি হচ্ছিল। আমি বারবার বলছি জোরে হাঁটতে হবে। আরে জোরে হাঁটা ব্যাপারে, কেউ যদি ডাকে সেলফির জন্য না দাঁড়ালে কেমন লাগে ব্যাপারটা। সেখানে স্যান্ডির পাশে ফানিটা হলো না খুব একটা, মোটামুটি ঘুরে এলাম। স্যান্ডির প্রতি ওর অনেক কিছু অবজেকশন আছে? স্যান্ডি অবজেকশন তো মানে ও খুব মাথা মোটা। এই যে কেউ কেউ একজন সে মারা গেল কি না গেল ও আগেই পোস্ট করে দেয়, বাট স্যান্ডিকে দেখে যেটা মনে হয় মনের দিক থেকে ভালো, কতটা ভালো জানি না। প্রচন্ড প্রচন্ড। এবার মৃন্ময়ের একটা খারাপ দিক বলো। সবই খারাপ দিক, আমি কোনো ভালো দিকই পাইনি। গজব বেজ্জতি। সবই খারাপ দিক, আমি কোনো ভালো দিকই পাইনি। মানুষ না মরলে কেউ কারো ভালো করে না। ফেল ব্লগ, মানে স্যান্ডি যেগুলো করতে চেয়েছিল, নাগরদোলনায় উঠে তার নাইটি উড়াতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। যাই হোক, একদিক থেকে হয়নি কারণ মাঝখানে ও হারিয়ে গিয়েছিল, মাঝখানে বউ হারিয়ে গিয়েছিল। আচ্ছা ও তো সিনেবাপের বউ সিনেমা। হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হবে, বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তাহলে তুমি হারিয়ে গেলেও পাওয়া যাবে কিন্তু সিনেমা যেহেতু মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে গেল, মা বউ একসাথে। যাই হোক, আজকের এই অসম্পূর্ণ ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলো। ব্লগ শেষ হবে কাল সর্বপ্রথম হবে না, এটা কখনো হতে পারে? তুমি নিজের হাতে দাঁড়িয়ে ফিলিংটা ব্যাকগ্রাউন্ডে বলো, কেমন লাগছে এই হাতে? ওর হাতে দাও। আমার কি সময় এতই খারাপ ছিল যে স্যান্ডি চুমু খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে?
আবারও কেমন লাগলো, মনে হলো একটা স্কর্চ বাইট এসে গালের মধ্যে কেউ ঘষা দিয়ে চলে গেল। বাহ বাহ বাহ, অ্যাজ ইউজুয়াল কাল সর্প চুমু দিয়ে ব্লগটা শেষ করতে চলেছি। খুব ভালো লাগলো স্যান্ডি এলো, কোচবিহারে আমার বাড়িতে এলো। আর স্যান্ডি তোমার আর কি কি আবদার আছে বলো, আমি পূরণ করবো। আর কিছু নেই আপাতত, পরে নেক্সট টাইম এসে ভালো জঙ্গল ফঙ্গলে ঘুরতে যাবো। কিন্তু আমি জঙ্গলে যাবো পাতার ড্রেস পরে, আর তুমি তখন লজ্জা পেলে হবে না? না অবশ্যই জঙ্গলে পাতার ড্রেস পরে যাবে আমার লজ্জা নেই, কিন্তু তুমি লজ্জায় পড়তে পারো, কারণ এতে রাস্তাঘাটে এখানে গরু ছাগল ভাড়া প্রচুর আছে। তাদের যদি এখন তার মধ্যে তো এখন এদিকে আশেপাশের মাঠের ঘাস কিছু গাছের পাতা অনেক কমে গেছে। কেন বলে খাচ্ছি কেন? It was nice. স্যান্ডি এলো কোচবিহারে, রাজার দারুন শহরে, রাস মেলা চলছে ঘরের দুয়ারে, সেটা নিয়ে চলো স্যান্ডি বাইনা করে, আমার বউয়ের নাইটি পরে, তারে নিয়ে গেলাম নতুন গাড়ি চড়ে।